গরুর চামড়া 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 গরুর চামড়া এগুলো চামড়া এটা খাওয়া যায় খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে পানি সংগ্রহ করে যাচ্ছে বাড়িতে কে খাবার দিচ্ছে এই জাহাজে বাড়িতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আসছি আবারও ঘুরতে ঘুরতে আমাদের এক মরু আদিবাসী গ্রামের মধ্যে আসলাম আর এসে এখানকার ন্যাচারাল বিউটিগুলো নিব আর এখানকার মানুষের ঘর বাড়ি এবং জীবন জীবিকা সম্পর্কে আর ওনাদের অবস্থান যেহেতু ওনারা শীতকাল আসছে ওনাদের এই পাড়ায় মানুষজনে কীরকম আছে ওইটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি ব্লগটা ইন্টারেস্টিং হবে সাথে থাকবেন আর ওই পাড়ায় যাওয়ার পথে এটা আর প্রথমে একদম এই পাড়ার একটা স্কুল আছে এখানকার আমাদের আদিবাসী ছেলে মেয়েরা মাঠের মধ্যে খেলা করতেছে এটা হচ্ছে দুক্রুজিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখেন এটা হচ্ছে স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় হাই হাই দাও একটা হাই হাই এ দূরের থেকে এটা হচ্ছে স্কুল আর এখানে মাঠে আর ছেলেমেয়েরা খেলা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি একটু পাড়ায় যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এদিকেও আছে পাড়া ঘর বাড়ি কত বড় বড় মাচাঙ্গর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি এদিকে যাচ্ছি সামনে আর এখানে বিদ্যুতের ব্যবস্থা আছে কারেন্টের ব্যবস্থা আছে এখানে হাই দাও হাই দাও হাই হাই দাও না আর আমি একটু গ্রামের মধ্যে ঢুকতেছি আর একটা জিনিস এখানে ওনারা মাচাং সিস্টেমে করে ওনারা মরিচ একদম আমাদের চিটাঙের ভাষায় এগুলো চিটাং ভাষায় এগুলো ধান্না মরিচ বলা হয় ওনারা এগুলো শুকিয়েছে জুমের বীজ সংগ্রহণ করার জন্য ওনারা শুকিয়ে রেখেছে একদম নেক্সট জুমের জন্য ওনারা প্রিপারেশন নিচ্ছে কারণ এখান থেকে আবার ওনারা বীজ সংগ্রহ করবে আবার জুমের মধ্যে এগুলো আবার চারা রোপণ করবে আর এই পাড়ায় শুকরও আছে ওনারা শুকুর লালন পালন করে থাকে এটা হচ্ছে ওনাদের ঘর এখানে হাঁসও রয়েছে ওনারা হাঁসও লালন পালন করে থাকে আর আমি গ্রামের মধ্যে যাচ্ছি একদম গ্রামটা অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এখানেও মাচাঙ্গর আর অনেকগুলো জ্বালানি সংগ্রহ করে রেখেছে ওনারা ওনাদের বাড়িঘরগুলো খুব মাচাঙ্গর সুন্দর ঘরগুলো আর এখানে মেবি একটা গো অনুষ্ঠান হয়েছে শুকরও আছে এখানে অনেকগুলো শুকর যাচ্ছে মুরগির ঘর মেবি অনেকগুলো শুকুর আছে ওনারা শুকুরও লালন পালন করে থাকে আর এ পাড়ায় আরেকটা জিনিস একদম বড় বড় পাথর রয়েছে এ পাড়ায় ওনারা পাড়া তৈরি করার পরেও কিন্তু এই পাথরগুলো সরিয়ে দেয় নাই এই পাথরগুলো ওনারা রেখে দিয়েছে দেখেন কত বড় পাহাড় পাথর একদম পাড়ার মধ্যে এটা হচ্ছে গ্রাম ওনাদের পাড়া বাড়িঘর তারপরও পাথরগুলো ওনারা সরে রাখে নাই একদম যেখানে আছে ওখানে রেখে দিয়েছে এই তো এইদিকেও পাথর আছে ওনাদের বাড়িঘর এটা কিন্তু ওনাদের বাড়ি ঘরের পাড়ার ভিতরেও এই বড় বড় পাথর আছে নমস্কার আর এদিকে
গৃহপালিত পশুকে খাবার দিচ্ছে একদম ওনাদের গৃহপালিত পশু যেগুলো আছে খাবার দিচ্ছে ধান মারাই করতেছে ওনারা জমির ধানগুলো মারাই করতেছে দেখেন খুব ছোট ছোট মাচাঙ্গর এগুলো হচ্ছে একদম মাচাঙ্গর নিচের থেকে আর এই পাড়ার একদম বড় বড় মাচাঙ্গর রয়েছে শুকরও রয়েছে এখানে আর একদম পাড়ায় আসলে বসে থাকার জন্য এই জিনিসটা ওনারা বানিয়ে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম একদম গাছের ছায়া গাছের ছায়াতে এই জিনিসটা বানিয়ে রেখেছে সবাই বসার জন্য আমি আরও একটু সামনে যাচ্ছি আর এই পাড়ে হচ্ছে বিদ্যুতের ব্যবস্থা আছে আর ওনারা কোথায় থেকে পানি সংগ্রহ করে এটাও আমি আপনাদেরকে দেখাবো আর একটু সামনে আমি আর একটু সামনে যাচ্ছি তাদের দেখাচ্ছি আমি আবার উপরে উঠতেছি এখানেও বাড়িঘর আছে হাই তাতা দাও তাতা হাই হে গুড নাম কি তোমার রাইংক্রং কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে পড়ো গুড ভেরি গুড ভালো পড়ালেখা করবা ঠিক আছে ওকে আর হ্যাঁ এখানে ওনাদের বাড়ি করা আছে আমি একটু ভিতরে যাচ্ছি আরো জাহাজ তোমাদের গাড়ি এটা এরা গাড়িতে টানো দেবে মাই গাঁ যায় এই না পেঙ্গা এটা জাহাজ না এই না এই জাহাজে গাড়িতে কুকুরকে খাবার দিচ্ছে শুকুরকে খাবার দিচ্ছে গৃহপালিত পশু শুকুর এটা হচ্ছে ওনাদের বাড়ি বাড়ি ঘরগুলো এটা কি গরুর মাংস নাকি গরুর চামড়া 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 গরুর চামড়া এগুলো এগুলো হচ্ছে গরুর চামড়া রাতে খাওয়ার জন্য না ও রাতে খাওয়ার জন্য গরুর চামড়া এটা খাওয়া যায় খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে আর বিওস এই গ্রামের মধ্যে বিদ্যুতের ব্যবস্থা আছে কারেন্ট হাম্বা এখানে আর আমি একদম গ্রামের মাঝখানের মধ্যে আছি এখানে ওনারা সোলারও দিয়েছে মেবি ওনারা কিন্তু বিদ্যুৎ নেয় না এই কারণে ওনারা এখানে সোলার দিয়েছে আর এদিকেও আছে ওনাদের ঘরবাড়ি অবস্থান একদম উঁচু উঁচু মাচাং সিস্টেমের ঘরবাড়িগুলো এদিকেও আছে প্রায় এই পাড়ায় 40টার মতো ফ্যামিলি আছে এই পাড়ায় এদিকেও আছে একদম শুকর আর গৃহপালিত পশু সব এখানে একদম উঁচু উঁচু মাচাঙ্গর আর এখানে
হলুদ রয়েছে, বড় বড় হলুদ, যেগুলো ওনারা জুম থেকে নিয়ে এসেছে। হলুদগুলো কত সুন্দর, হলুদগুলো দেখেন, কত বড় হলুদ, একদম এদিকেও খুব সুন্দর একটা ঘর ওনারা তৈরি করে রেখেছে মশারি টাঙিয়ে। আর হ্যাঁ, এদিকেও মশারির ভিতরে একদম মরিচ শুকিয়েছে ওনারা, দেখতে পাচ্ছেন। একদম এদিকে ওনারা মাচাং সিস্টেমে ঘর তৈরি করে রেখেছে, মেবি এখানে ধান শুকানোর জন্য। খুব সুন্দর আসলে এখান থেকে, এই তো খুব সুন্দর পাহাড়। আর বিয়াস এই রোদ, এই রোদ্দরে ওনারা পানি সংগ্রহ করতে যায়। আমি যাচ্ছি সামনে আবারও। আর এ পাড়ায় টয়লেটের ব্যবস্থা আছে, এখানে টয়লেট আছে, স্যানিটারি টয়লেটের ব্যবস্থা আছে। আর যেখান থেকে ওনারা পানি সংগ্রহ করে থাকে আমি ওইদিকে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে ওনারা পানি সংগ্রহ করে থাকে, পানি সংগ্রহ করে যাচ্ছে বাড়িতে, ওনারা পানি সংগ্রহ করতেছে এখানে, এই সঙ্গের মাধ্যমে পানি সংগ্রহ করে থাকে এই জায়গা থেকে, এখান থেকে একদম এখান থেকে পানি সংগ্রহ করে থাকে। আর বিবাস আমি এপারে এসে এপাড়ার মানুষের অবস্থান সম্পর্কে এবং বাড়িঘর এবং ওনাদের অবস্থান সম্পর্কে আমি আপনাদের সাথে তুলে ধরেছি, আর আশা করি আপনারা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য, দেখানোর জন্য। আর আপাতত আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আর নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। টাটা।